আমার বিয়ে শাদী করছো বাড়িতে কে কে আছে? আমি বিয়ে করছি, এটা বাচ্চা হয়েছে, আমার স্ত্রী আছে, আমার বাবা আছে, মা আছে, কিন্তু আমার বাবা তেমন কাজকর্ম করতে পারে না, আমি এই সংসারটা চালাই, আবার এই গাড়িতে আড়ার সুখ আমি কিভাবে সহ্য করতে পারবো? আমি 1,26,000 টাকা ঋণ করে গাড়ি কিনছিলাম, এখনো ঋণ শোধই হয়নি, তার মধ্যে আমার গাড়ি হারাইছে। মোট মনে হয় 8 জন হবে, 8 জন। আমি একাই চালাই, আমার বাবা, আমি দৈনন্দিন আমি কুড়িগ্রামে এসে অটো চালাই, তা আমি প্রতিদিন মানে প্রতিদিন এসে এখানে আসরের নামাজ বা যে কোনো ওয়াক্ত হলে আমি এখানে নামাজ পড়ি, কিন্তু হঠাৎ আজকে আমি নামাজ পড়ছিলাম, পড়ে আমি যখন বাইরে দেখি আমার অটো নাই, তখন আমার আমি এখন কি করব, আমার অটো নাই, আমি কীভাবে পরিবার বাঁচাবো, আমি কীভাবে চলবো, আমি ঋণ করে গাড়ি নিয়েছি, আমি এখন কীভাবে চলবো, আমার কোনো আর পথ নেই। আমার গাড়িটা কেনার প্রায় 8 থেকে 9 মাস হয়েছে, এর মধ্যে আমি ব্যাটারি কিছু বাকি নিয়েছিলাম, ব্যাটারি বাকি নেওয়ার মানে 2-3 মাস হয়ে গেছে, ডেটও আসছে, আমি 31,500 টাকা বাকি রেখেছি, এখনো সেই টাকাটা দিতে পারিনি, আমি কোথা থেকে টাকা দেবো? আমার বাড়ি হলো ভিতরবন্ধ পণ্ডিত পাড়া, আমাদের মানে গ্রাম পণ্ডিত পাড়া ভিতরবন্ধ আমার ইউনিয়ন। আমি বিয়ে করছি, এটা বাচ্চা হয়েছে, আমার স্ত্রী আছে, আমার বাবা আছে, মা আছে, কিন্তু আমার বাবা তেমন কাজকর্ম করতে পারে না, আমি এই সংসারটা চালাই, আবার এই গাড়িতে আড়ার সুখ আমি কিভাবে সহ্য করতে পারবো? আমি 1,26,000 টাকা ঋণ করে গাড়ি কিনছিলাম, এখনো ঋণ শোধই হয়নি, তার মধ্যে আমার গাড়ি হারাইছে। মোট মনে হয় 8 জন হবে, 8 জন। আমি একাই চালাই, আমার বাবার 4টি বউ, মানে আমার বাবার 4টি মেয়ে আর একজনের এক ভাই, আর আমাকে সব কিছু করতে হয়, আমার 2 বোনের বিয়ে হয়েছে, এখন আমার 2টা বোনের বিয়ে এখনো হয়নি, কিভাবে আমি কি করব, আমার এই ঝোঁক সামাল দেবো কিভাবে, আল্লাহ আমাকে সাহায্য করবো? থানায় গেছিলাম, থানায় যাওয়ার পর ওরা আমাকে আসরের নামাজের পর গেছিলাম ওখানে, আমার নিয়ে গেছিলো, নিয়ে যাওয়ার ওখানে বলছিলো যে ভাই এখানে একটু বসেন, আর না আমাদের লোক আসলে আমার লোক নিয়ে যাবে এখন, তারপরে উনি গেছিলো যে বলছে, তারপরে সিটি ফুটেজ নেওয়ার কথা বলছিলো, বলার পর আর কিচ্ছু করেনি, তারপরে ওরা চলে গেছে, এখানে থাকেন, কোন লোক আসবে, আসে তারপরে তোমাকে নিয়ে যাবে, তা আমি এখনও এই পর্যন্ত আমি একটু আগে সিসি ক্যামেরা ফুটেজটা নিয়ে আসলাম, আমি নিজেই সংগ্রহ করেছি, কেউ আসেনি, তারপরে নিয়ে আমি এখন আসছি, আবার পুলিশে থানার কাছে যাব। এটা হলো কুড়িগ্রাম আলিয়া মাদ্রাসা মসজিদ, ওখানে আমি প্রায় প্রায় নামাজ পড়ি, কিন্তু আজকে যে আমার কপাল আল্লাহ এটা দেখছে কে জানে। তালা দেওয়া ছিল? হ্যাঁ, গাড়িতে তালা দেওয়া ছিল, আপনি যেটা অটো তালা কয় যেটা চালানো চাবি যেটা চালাই উঠেছিল, 100 টাকা না 300 টাকা কাম করছি, তারপরে হারাইছি।